Bismillahirrahmanirrahim. Priyo shikkhartira, online classe shobaike shagotom. Asha kori shobai bhalo acho, shusto acho, o nirapode acho. To amra ajke physics second paper shuru korbo. Physics second paper er prothom oddhay niye alochona korbo. Seta hocche tap gotibidya. To tap gotibidya oddhay niye amra ajke alochona korbo. Tap gotibidya oddhayer prothom shurute je jinish ta আলোচনা করব সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা। এই তাপ ও তাপমাত্রা নিয়ে তোমরা ক্লাস 8 9 10 এই ক্লাসগুলোতে তোমরা অধ্যয়ন করে আসছো। তো আমরা এগুলা এখানে জাস্ট একটু বলবো, একটু ধারণা দিব, জিনিসটা ডিটেইলস বলবো না, কাকে বলে তোমরা বই থেকে পড়ে নিবে এগুলো আসেও না। তারপরেও তাপ ও তাপমাত্রা নিয়ে যেহেতু সব কাজ করতে হবে সেজন্য এ সম্পর্কে একটু বলা। তো আমরা প্রথমে তাপ নিয়ে আলোচনা করি। তো তাপ জিনিসটা কি? তাপ হচ্ছে যে কোনো একটা পদার্থের মধ্যে, এই পদার্থের মধ্যে আমরা জানি পদার্থ মূলত অণু পরমাণু নিয়ে গঠিত। তো তাপ হচ্ছে যে কোনো পদার্থের অণু পরমাণুগুলোর এলোমেলো গতি। এই এই পদার্থ, এটা যদি পদার্থ হয়, এই পদার্থটা অণু আর পরমাণু নিয়ে গঠিত। যখন এই বস্তুটাকে, এই পদার্থটাকে আমি যদি তাপ দিব, তাপ দিয়ে উত্তপ্ত করব, এই অণু পরমাণুগুলো কি করে? গতি গতি লাভ করে, যেটাকে আমরা গতিশক্তি বলি। এই অণু পরমাণুগুলোর এলোমেলো গতি হচ্ছে কি? তাপ। গতি মানে এখানে হচ্ছে গতিশক্তি, যেটা সেজন্য আমরা তোমরা জানো যে তাপ এক প্রকার শক্তি। শক্তিটা হচ্ছে যে এখানে গতিশক্তি, শক্তিটা হচ্ছে কি? গতিশক্তি নিয়ে। তো এই উত্তপ্ত বস্তুর পাশে যদি আমরা আরেকটা বস্তু বিবেচনা করি, তাহলে এটা একটা বস্তু, আবার এটা আরেকটা বস্তু, তাহলে এটাও উত্তপ্ত বস্তু, এটাও কি? উত্তপ্ত বস্তু। দুইটা বস্তুর মধ্যেই কি আছে? অণু পরমাণু আছে। তাহলে এই অণু পরমাণুগুলো যেহেতু দুইটাই উত্তপ্ত বস্তু, একটার পাশে যদি আমি আরেকটা স্থাপন করি, তাহলে এই বস্তু থেকে অণু পরমাণুগুলো বা শক্তি এখানে ট্রান্সফার হবে, অথবা এখান থেকে অণু পরমাণুগুলো এখানে কি হবে? ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়া মানে শক্তি কি হবে? বিনিময় হবে, শক্তির বিনিময় হবে। এখন মনে রাখতে হবে যেটা বেশি উত্তপ্ত বস্তু, সে বস্তু থেকে অণু পরমাণুগুলো বা সেই পরমাণু থেকে গতি শক্তি এখানে বিনিময় হবে, মানে এই বস্তু থেকে এই বস্তুর দিকে কি হবে? গমন করবে। আবার এই বস্তুটা যদি বেশি উত্তপ্ত হয় এই বস্তুর তুলনায়, তাহলে এই বস্তু থেকে অণু পরমাণু বা গতি শক্তি কোথায়? এদিকে চলে আসবে। তার মানে যে বস্তুতে অণু পরমাণুগুলোর বিশৃঙ্খলা বেশি, এলোমেলোভাবে বেশি ছোটাছুটি করে, ওই বস্তুতে তাপের পরিমাণটা বেশি। তাহলে কোন একটা বস্তুতে কি পরিমাণ তাপ আছে সেটা আমরা কেমনে মেজারমেন্ট করব? ওই বস্তুতে মোট যতগুলো অণু পরমাণু আছে, ওই অণু পরমাণুগুলোর মোট গতি শক্তি সমষ্টি হচ্ছে কি? তাপ। তার মানে কি? তাপ কিন্তু অণু পরমাণুর বরের উপর নির্ভর করে। কোন একটা বস্তুতে অণু পরমাণু যত বেশি থাকবে, বর যত বেশি থাকবে, ওই বস্তুতে তাপের পরিমাণও তত বেশি থাকবে। তাহলে তাপ বলতে আমরা কি বুঝবো? তাপ হচ্ছে যে কোন একটা পদার্থের অণু পরমাণুগুলোর এলোমেলো গতি, এবং এই গতিটা হচ্ছে গতিশক্তি। যত বেশি এলোমেলো ভাবে তারা ছোটাছুটি করতে পারবে, যত বেশি গতিতে থাকবে, যত বেশি এলোমেলো, যত বেশি উত্তপ্ত হবে এই বস্তুটার গতি তত বেশি বেড়ে যাবে, কম্পন তত বেড়ে যাবে, তার মানে তাপের পরিমাণও তত বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা জিনিসটা কি? তাপ আর তাপমাত্রা জিনিসটা কি? তাহলে একটু আগে আমরা বললাম যে অণু তাপ এই বস্তু থেকে কি এই বস্তুতে আসবে, নাকি শক্তি এই বস্তু থেকে কি এই বস্তুতে আসবে, নাকি এই বস্তু থেকে এই বস্তুতে আসবে, সেটা যে নির্ধারণ করে সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কোন দিকে, এই বস্তু থেকে এই বস্তুতে শক্তি আসবে, নাকি এই বস্তু থেকে এই বস্তুতে শক্তি আসবে, সেটা নির্ধারণ করা হচ্ছে যে তাপমাত্রা। মানে এক কথায় বলতে গেলে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যেটা তাপ প্রবাহের দিক নির্দেশ করে। তাপমাত্রাকে নির্দেশ করে তাপ প্রবাহের দিক, তাপটা কি এখান থেকে এখানে আসবে নাকি এখান থেকে এখানে আসবে, সেটা যে নির্ধারণ করবে সেটা হচ্ছে কি? তাপমাত্রা। তাপমাত্রা কিন্তু বরের উপর নির্ভর করে না,
তাপ কিন্তু ভরের উপর নির্ভর করে। তাহলে তাপ হচ্ছে যে কোন একটা বস্তু যতগুলো অণু পরমাণু আছে তাদের এলোমেলো গতি, আর তাপমাত্রা হচ্ছে যে তাপটা কোন দিকে যাচ্ছে বা তাপ তাপ প্রবাহের দিককে কে নির্দেশ করবে সেটা হচ্ছে কি তাপমাত্রা। তো আমরা তাপ আর তাপমাত্রা সম্পর্কে তোমরা আশা করি বুঝছো। আমরা আমরা পরের টপিকস গুলোতে যাই। তাপ আর তাপমাত্রা কাকে বলে, এগুলা তাপের একক কিন্তু ক্যালোরি, আবার জুল পরিমাপ করা হয়, দুইটা একক আছে, তাপের একক জুল আছে, ক্যালোরি আছে। আবার তাপমাত্রার একক তো ক্যালভিন হইতে পারে, সেন্টিগ্রেড হইতে পারে, ফারেনহাইট হইতে পারে, এগুলো তোমরা আগে পড়ে আসছো, তো সে সম্পর্কে তোমরা আশা করি জানো। তো আমরা এখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যে জিনিসগুলো আমাদের পড়তে হবে সেটা সে ধরনের দুইটা টপিকস এর নাম হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক ধর্ম, আরেকটা হচ্ছে উষ্ণতা মিতিক পদার্থ। এগুলা এই দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট, এগুলা তোমাদের উমদা জ্ঞান মূলকে আসে। উষ্ণতামিতিক পদার্থ ধর্ম আর উষ্ণতামিতিক পদার্থ কি এই সম্পর্কে আমাদেরকে একটু বুঝতে হবে। উষ্ণতা মানে তাপমাত্রা, উষ্ণতা তাপমাত্রা আমরা পড়ে আসছি। উষ্ণতা মানে হচ্ছে কি তাপ, তার মানে এই জিনিসটাকে তাপমিতিক ধর্ম বলা হয়, এটাকে তাপমিতিক পদার্থ বলা হয়। তো এখন আমরা কিন্তু কোনো কিছু তাপমাত্রা নির্ণয় করি সাধারণত আমাদের গায়ের জ্বর পরিমাপ করি থার্মোমিটার দিয়ে। থার্মোমিটার কি? তাহলে থার্মোমিটার এমন একটা যন্ত্র যেটা দিয়ে কি শরীরের তাপমাত্রা নির্ধারণ করা হয় এই যন্ত্রের সাহায্যে। আগেরকার দিনে থার্মোমিটার থার্মোমিটার আবিষ্কারের আগে কিন্তু হাত দিয়ে স্পর্শ করা হয়তো বা অনুভব করা হয়তো এই শরীরের তাপটা বেশি নাকি কম, কিন্তু সঠিক তথ্যটা পাওয়া যেত না, সেজন্য থার্মোমিটারের নামক যন্ত্রের আবিষ্কার করা হয়েছে। তো তাপমাত্রা কিন্তু এক এক পদার্থের জন্য তাপমাত্রাটা এক এক ধরনের হয়, মানে তাপমাত্রার সাথে কিছু কিছু পদার্থের ভৌত গুণ জড়িত, তাপমাত্রার সাথে কোন কোন পদার্থের ভৌত গুণ জড়িত জড়িত। তো ভৌত গুণটা কি? তাহলে আমরা যদি একটা উদাহরণ দেই, মনে করলাম এটা একটা লোহা, এটা একটা লোহা, এটা একটা লোহা, এটা একটা লোহা। এই লোহাকে যদি আমি উত্তপ্ত করি, এই লোহাকে যদি আমি উত্তপ্ত করি তাহলে এটা অনেকক্ষণ উত্তপ্ত করার পর এটা অনেক লাল হয়ে যায়, এবং কোনো কিছু দ্বারা আঘাত করলে এটা কিন্তু গলে যায়। যেমন আমরা দা বটি এগুলা কিন্তু এই লোহা থেকে সৃষ্টি করি, এটা প্রথম উত্তপ্ত করা হয় এবং কোনো কিছু দ্বারা আঘাত করলে এটা গলে যায়। এই লোহাটা যে গলে যাচ্ছে, গলে যায়, এটা হচ্ছে তার ধর্ম। লোহার ধর্ম হচ্ছে যে একে উত্তপ্ত করলে এটা কি হয়ে যায়, গলে যায়। এই গলে যাওয়াটা হচ্ছে তার ধর্ম। আর জিনিসটা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে কি এই জিনিসটা হচ্ছে যে এই বস্তুটা হচ্ছে পদার্থ আর এই বস্তুটার ধর্ম হচ্ছে গলে যাওয়া, গলে যাওয়া। তাহলে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে গলে যাওয়াটা আর উষ্ণতামিতিক পদার্থ হচ্ছে এই বস্তুটা। তবে আমরা যদি আরো একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে আমি যদি এক বাটি একটা বাটিতে যদি আমি এখানে পানি নেই, এক বাটিতে যদি আমি পানি নেই, এখানে যদি আমি উত্তপ্ত করি, উত্তপ্ত করি, তাহলে কিছুক্ষণ পর অধিক উত্তপ্ত হওয়ার পর এখান থেকে পানি বাষ্প আকারে উপরের দিকে উড়ে যাবে। তাহলে এ পানির ধর্ম হচ্ছে যে বাষ্প আকার উপরের দিকে উড়ে যাওয়া বা চলে যাওয়া, আর পানিটা হচ্ছে যে কি পদার্থ। তার মানে এখানে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে বাষ্প আকার উপরের দিকে চলে যাওয়া, আর পদার্থ হচ্ছে পানিটা হচ্ছে যে উষ্ণতামিতিক পদার্থ। তো আমরা যদি আরেকটা উদাহরণ দেই, থার্মোমিটারে আমরা থার্মোমিটার যদি লক্ষ্য করি, দেখা যায় থার্মোমিটারে পারদ ইউজ করা হয় বা তরল ইউজ করা হয়। পারদ তরল বলতে এখানে পারদ ইউজ করা, পারদ ইউজ করা যেতে পারে, আবার অ্যালকোহল ইউজ করা যেতে পারে। তো এখানে যদি আমরা পারদ নিই, এই এখানে একটা কাঁচ নল আছে থার্মোমিটারের ভিতরে, থার্মোমিটারের ভিতরে একটা কি আছে কাঁচ নল আছে, এখানে যদি পারদ নিই তাহলে এটা যে তাপমাত্রার সাথে কিন্তু এই পারদের এর স্তম্ভটা উপরে নিচে হয়ে যায়। তাপমাত্রা যদি বেশি পায় সেই উপরের দিকে উঠে যায়,
আমাদের শরীরে তাপমাত্রা 99 দেখায়, অনেক সময় 100 দেখায়, অনেক সময় 101 দেখায়, অনেক সময় 102 দেখায়। সেটা কেন? কারণ হচ্ছে এটা তাপমাত্রার সাথে আমাদের শরীরের সাথে যখন এটা স্পর্শ করা হয়, তাহলে আমাদের তাপমাত্রার সাথে আমরা এই তরলের এই পারদের স্তম্ভটা বা তরলের স্তম্ভটা উপরের নিচে আপ ডাউন করে, মানে তরল স্তম্ভের দৈর্ঘ্যটা কি যায় বেড়ে যায়। তাহলে তরল স্তম্ভের দৈর্ঘ্যটা হচ্ছে যে কিন্তু উষ্ণতাতিক ধর্ম, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়াটা হচ্ছে ধর্ম। আর এখানের মধ্যে যে জিনিসটা স্পর্শ সেটা হচ্ছে পদার্থ। তো আশা করি বুঝছো তোমরা উষ্ণতাতিক ধর্ম কি আর উষ্ণতাতিক পদার্থ কি। ধর্ম হচ্ছে যে যে বেড়ে যাচ্ছে দৈর্ঘ্যটা যে উপরের দিকে উঠতেছে সেটা, আর পদার্থ হচ্ছে ওই থার্মোমিটারের মধ্যে যে তরলটা স্পর্শ হয়েছে সেটা। তো এটা যদি আমরা এখন সংজ্ঞা আকারে লিখি, তাহলে আমরা আমরা প্রথমে উষ্ণতাতিক ধর্মটা একটু দেখি। পদার্থের পদার্থের যেসব ধর্ম তাপমাত্রার সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় সেসব ধর্মকে উষ্ণতাতিক ধর্ম বলে। এটাকে তাপমিতিক ধর্ম বলা হয়, এটাকে তাপমিতিক ধর্ম বলা হয় বা উষ্ণতামিতিক ধর্ম বলা হয়। কারণ উষ্ণতা যেমন উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি, উদাহরণ হিসাবে এই কাঁচ নলের মধ্যে যে পারদ স্তম্ভের দৈর্ঘ্য সেটা আমরা লিখতে পারি উষ্ণতা। সরু কাঁচ নলের মধ্যে তরল স্তম্ভের দৈর্ঘ্য বৃদ্ধি, তরল স্তম্ভের দৈর্ঘ্য বৃদ্ধি এটাই হচ্ছে যে কি উষ্ণতাতিক ধর্ম। আরো লিখতে পারি স্থির আয়তন স্থির আয়তনে গ্যাসের চাপ। আমরা এটাকে এটাকে একসাথে বলা হয় কি গ্যাস থার্মোমিটার, এটাকে একসাথে বলা হয় গ্যাস থার্মোমিটার। ওই একটা গ্যাস থার্মোমিটারের মধ্যে যদি আমি আয়তনটা স্থির রাখি, তাহলে এটার কিন্তু তাপমাত্রার সাথে চাপটা বৃদ্ধি পাবে। এই চাপ যে বৃদ্ধি পাচ্ছে, এই চাপটাই হচ্ছে যে কি আমার উষ্ণতামিতিক ধর্ম। স্থির আয়তন গ্যাস থার্মোমিটারকে একসাথে গ্যাস থার্মোমিটার বলা হয়। ওই গ্যাস থার্মোমিটারের মধ্যে যদি আয়তনটা স্থির রাখি, তাহলে এটা তাপমাত্রার সাথে চাপটা বৃদ্ধি পাবে। সেজন্য চাপটা হচ্ছে আমার উষ্ণতামিতিক ধর্ম। ঠিক একইভাবে স্থির চাপে গ্যাসের আয়তন, এই আয়তন। তাহলে আমরা গ্যাস থার্মোমিটার আরেকটা গ্যাস থার্মোমিটার আছে যেটার চাপটা যদি স্থির থাকে, তাহলে এটার তাপমাত্রার সাথে আয়তনটা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। তাহলে এই আয়তন বৃদ্ধি বা হ্রাস হচ্ছে ধর্ম, আর এখানে চাপ বৃদ্ধি বা হ্রাস হচ্ছে ধর্ম, আর এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস বা হচ্ছে ধর্ম। তো আমরা এখন তাহলে আশা করি উষ্ণতাতিক ধর্মটা তোমরা বুঝছো। এখন আমরা উষ্ণতাতিক পদার্থ নিয়ে আলোচনা করবো। থার্মোমিটারের মধ্যে যে পারদটা ইউজ করলাম, ওই পারদটা হচ্ছে পদার্থ, আর পারদের ধর্ম হচ্ছে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা সংজ্ঞার মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে যেসব পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে, যেসব পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে উষ্ণতামিতিক পদার্থ বলে বা তাপমিতিক পদার্থ বলে, উষ্ণতামিতিক পদার্থ
যেমন আমরা উদাহরণ হিসেবে কি লিখতে পারি, উদাহরণ হিসেবে বলতে পারি এই যে কাঁচ, সরু কাঁচের মধ্যে যে তরলটা স্পর্শি সেটা সরু কাঁচ নামে, সরু কাঁচ, কাঁচ নালে, নালের তরল। আবার লিখতে পারি স্থিরায়তনে গ্যাস, স্থিরায়ত, এখানে সরু কাঁচ নালের মানে তরল স্তম্ভের দৈর্ঘ্য কিন্তু আর লেখা যাবে না, কারণ দৈর্ঘ্যটা হচ্ছে ধর্ম। এই যে যে তরলটা স্পর্শি সেটা লিখছি, আবার এখানে লিখতে হবে স্থিরায়তনে, স্থিরায়তনে গ্যাস, যে গ্যাসটা সেটা হচ্ছে পদার্থ। এখানে গ্যাসের চাপ লেখা যাবে না, কারণ এখানে গ্যাসের চাপ লেখা যাবে না, কারণ হচ্ছে চাপটা হচ্ছে ধর্ম। গ্যাসের চাপটা যে হ্রাস বৃদ্ধি হবে সেটা হচ্ছে ধর্ম। আর একটা হচ্ছে স্থির চাপে, স্থির চাপে গ্যাস, এখানে গ্যাসের আয়তন লেখা যাবে না, কারণ আয়তনটা হচ্ছে ধর্ম। এই গ্যাসটা হচ্ছে পদার্থ বা তরলটা হচ্ছে পদার্থ। তাহলে আমরা এখন, তাহলে আশা করি তোমরা উষ্ণতামিতিক ধর্ম আর উষ্ণতামিতিক পদার্থ বুঝছো। এখন আমরা নেক্সট টপিকসে যাই, সেটা হচ্ছে তাপীয় সমতা। তাপীয় সমতা, তো তাপীয় সমতাটা আমরা সংজ্ঞায় যাওয়ার আগে আমরা একটু বুঝে নেই। মনে করলাম দুইটা উত্তপ্ত বস্তু, দুইটা ভিন্ন তাপমাত্রা উত্তপ্ত বস্তু, এটা এক রকম তাপমাত্রা, এটা আরেক রকম তাপমাত্রা। দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু যদি পরস্পরের সঙ্গে স্পর্শে স্থাপন করি, মানে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে, দুইটা উত্তপ্ত বস্তুকে যদি আমরা পাশাপাশি স্থাপন করি, তাহলে দেখা যাবে যে এখান থেকে তাপ এটাতে আসতে পারে, আবার এটা থেকে তাপ কোথায় আসতে পারে, এটাতে আসতে পারে। এখন কোন যেটা তাপমাত্রা বেশি সেটা থেকে কম তাপমাত্রা বস্তু তাপের কি ঘটবে, স্থানান্তর ঘটবে। কতক্ষণ স্থানান্তর ঘটবে? যতক্ষণ না তারা সমতাপমাত্রায় কি না হয়, উপনীত না হয়। যদি তারা সমতাপমাত্রায় উপনীত হয়ে যায়, তাহলে এখানে আর তাপের স্থানান্তর ঘটবে না। এই তাপের স্থানান্তর না ঘটলে সেটাকে বলা হয় তাপীয় সমতা। মানে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি আমি পাশাপাশি স্থাপন করি, এবং এদের মধ্যে কি হবে, তাপের স্থানান্তর ঘটবে। তাপের স্থানান্তর ঘটার পরে তারা যদি সমতাপমাত্রায় কি হয়, উপনীত হয়, তাহলে তাদের মধ্যে কি হবে না, তাপমাত্রার স্থানান্তর হবে না। তাপমাত্রার স্থানান্তর না হওয়াটাই হচ্ছে কি, তাপীয় সমতা। সমতা মানে সমান, দুইটা বস্তুর তাপমাত্রা সমান, তাপের পরিমাণ সমান, এটাকে তাপীয় সমতা বা সাম্যাবস্থা বলা হয়। তাপীয় সাম্যাবস্থা বলা হয় এটাকে। তাহলে আশা করি বুঝছো। তাহলে আমরা যদি সংজ্ঞার মধ্যে লিখি দুইটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে পরস্পরের পরস্পরের সংস্পর্শে আনার পর যদি বস্তুদ্বয় বস্তুদ্বয় সমতাপমাত্রায় সমতাপমাত্রায় উপনীত উপনীত হয়, তবে তবে ওই অবস্থাকে ওই অবস্থাকে ওই অবস্থাকে অবস্থাকে তাপীয় সমতা বলে, তাপীয় সমতা বলে। তাহলে আশা করি তোমরা জিনিসটা বলছো, মানে খুবই ইজি একটা সংজ্ঞা, যেটা দুইটা বস্তুর মধ্যে যদি তাপের স্থানান্তর না হয় বা তাপের স্থানান্তর যদি বন্ধ হয়ে যায়, তখন যেটাকে বলা হয় তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা। এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার কিন্তু তিনটা সূত্র আছে, একটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, আরেকটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আরেকটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আমরা এখন এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো, তাপীয় সমতা জিনিসটা যদি বুঝে থাকো, তাপগতিবিদ্যার, তো আমরা তাপগতিবিদ্যার প্রথম শূন্যতম সূত্র নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের তাপীয় সমতা জিনিসটা তোমরা আশা করি বুঝছো। তো তাপীয় সমতা মানে দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হবে না। তো আমরা এখানে একটা চিত্রের মধ্যে দেখেছি এ বি সি তিনটা বস্তু, তিনটা বস্তু আলাদাভাবে কি আছে, তাপমাত্রা আলাদা তাপমাত্রায় আছে, মানে আলাদাভাবে উত্তপ্ত তিনটা বস্তু। তবে এ এবং বি এর মাঝখানে একটা কূপ তাপের কুপরিবাহী দেয়াল দ্বারা এই দুইটা বস্তুকে কি করা হয়েছে,
পৃথক করা হয়েছে, আলাদা করা হয়েছে। এ ও বি দুটা বস্তুর মাঝখানে একটা তাপের কুপরিবাহী দেয়াল দ্বারা কি করা হয়েছে, পৃথক রাখা হয়েছে। তাপের কুপরিবাহী মানে এই এ থেকে বিতে তাপের আদান প্রদান হবে না, অথবা বি থেকে এতে তাপের আদান প্রদান হবে না। তবে এ থেকে সিতে তাপের আদান প্রদান হইতে পারে, আবার সি থেকে বিতে হইতে পারে তাপের আদান প্রদান, বি থেকে সিতে হইতে পারে, আবার সি থেকে বিতে হতে পারে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে যে যদিও বা এ এবং বি এর মধ্যে কি হয় নাই, তাপের আদান প্রদান হবে না, কিন্তু এ থেকে সিতে এবং সি থেকে বিতে অথবা বি থেকে সিতে, সি থেকে এতে তাপের আদান প্রদান হবে। তো দেখা গেছে যে এদের মধ্যে এ ও বি এর মধ্যে তাপের আদান প্রদান না হলেও এবং সি, সি এবং বি এর সাথে তাপের আদান প্রদান হওয়ার ফলে এরা তিনজনে কি হয়েছে, তাপীয় সাম্যাবস্থায় পৌঁছাই গেছে, যেহেতু এদিক থেকে তাপের আদান প্রদান হচ্ছে। এখন এর পরে এই দেয়ালটা যদি আমি তুলে ফেলি, তাহলে দেখা যাবে যে এরা দুজনের মধ্যে তাপের আদান প্রদান আর হচ্ছে না, কারণ তারা আগেই কি হয়ে গেছে, তাপীয় সাম্যাবস্থায় পৌঁছাই গেছে, মানে তাপীয় সমতায় পৌঁছাইছে। কেমনি পৌঁছাইছে, কারণ এদিক দিয়ে সরাসরি তাপের আদান প্রদান না হলেও তারা এই দুইটা বস্তুর সাথে এদিকে আদান প্রদান হয়ে তাপীয় সমতায় পৌঁছে গেছে। সেজন্য এই দেয়ালটা পরে তুলে নিলেও এদের মধ্যে তাপের আদান প্রদান হয় না, কারণ তারা আগেই কি হয়ে গেছে, তাপীয় সাম্যে চলে আসছে। মানে এই তিনটা বস্তুর মধ্যে তাপের কোনো কি হবে না, তাপের পরিমাণটা সমান হবে, সেজন্য শূন্যতম সূত্র, মানে তাপের কোনো ব্যবধান হবে না, তারা সমান তাপমাত্রা কি হয়ে গেছে, পৌঁছে গেছে, সেজন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এটাকে আমরা বইয়ের ভাষায় কেমনি বলবো, দুটি বস্তু যদি, এটা যদি প্রথম বস্তু হয়, এটা যদি দ্বিতীয় বস্তু হয়, তাহলে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে, মানে সিটা হচ্ছে তৃতীয় কোনো বস্তুর সাথে পৃথকভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথমোক্ত বস্তু দুটিও কি হয়ে গেছে, তাপীয় সাম্যাবস্থায় থাকবে। কারণ এ এবং সি যদি তাপীয় সাম্যে থাকে, আবার বি আর সি যদি তাপীয় সাম্যে থাকে, তাহলে এ এবং বি অবশ্যই তাপীয় সাম্যে থাক সাম্যাবস্থায় থাকবে, কারণ এদিক দিয়ে তাপের স্থানান্তর ঘটছে। তো আমরা যদি জিনিসটা লিখতে চাই, তাহলে লিখতে হবে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে পৃথকভাবে, আলাদা আলাদা ভাবে, পৃথকভাবে কথাটা বলতে হবে, পৃথকভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত মানে হচ্ছে যে এ এবং বি, কারণ এ এবং বি এর মাঝখানে কি হয় না, তাপের আদান প্রদান হবে না, তাপের আদান প্রদান হবে এর সাথে সি, আবার বি এর সাথে সি। তাহলে প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সাম্য থাকবে, অথবা সাম্যাবস্থায় প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সাম্যে থাকবে। এটা হচ্ছে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র। মানে আলটিমেটলি এ বি সি এবং এই তিনটা, এ বি এবং সি, এই তিনটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে, মানে তাদের তাপের পরিমাণটা সমান হবে। যদিও বা এ এবং বি এর মাঝখানে তাপের আদান প্রদান প্রথমে ঘটেনি, কিন্তু তারা এ এবং সি এবং বি এবং সি যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে এ এবং বিও কি হবে, তাপীয় সাম্যাবস্থায় থাকবে। মানে এ বি সি তিনটা বস্তুর মধ্যে তাপের কোনো কি হবে না, আদান, তাপের পরিমাণটা সমান থাকবে, মানে শূন্য হবে, তাপের ব্যবধানটা শূন্য হবে। তো এটা পরীক্ষায় আসলে যদি অনুধাবনে আসে, তাহলে এটার ব্যাখ্যাটা একটু দিতে হবে, এটা হচ্ছে বিবৃতি, এটার ব্যাখ্যাটা। এখানে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো, তো এটা পরীক্ষায় যদি অনুধাবনে আসে, তা এটা কি করতে হবে, এটা বিবৃতিটা লিখছি, আর ব্যাখ্যাটা আমি যা বলছি, যেভাবে ব্যাখ্যা করছি সেভাবে ব্যাখ্যা করো। তোমার বইয়ে কিন্তু এটা ভালোভাবে দিয়ে আছে, তোমরা ওখান থেকে নোট করে দিবে। তো আজকে এতটুকুই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।